হ্যালো ভিওয়ার্স জ্ঞানতের ইউটিউব চ্যানেলে আজ আবার সবাইকে স্বাগতম আজ আমি আব্দুল মহিজ চৌধুরী নিয়ে এসেছি দশম শ্রেণীর খুবই সুন্দর একটি কবিতা কাজী নজরুল ইসলামের লেখা খুবই সুন্দর এবং খুবই উগ্র একটি কবিতা খুবই মজাদার একটি কবিতা সেটি হচ্ছে কান্ডারি উশিয়ার আজ আমরা আলোচনা করতে যাব কান্ডারি উশিয়ার আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলতে চাইছি না কারণ ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে তাই নজরুল সম্পর্কে বলছি না নজরুল সম্পর্কে যদি বলতে যাই তাহলে আমি এক ঘন্টা বললে আমার তৃপ্তি মিটবে না তাই নজরুল সম্পর্কে বলছি না নজরুল সম্পর্কে আমরা একটি এপিসোড তৈরি করব অবশ্যই এবং কবি শিগগিরই আমাদের এই চ্যানেলে কবি সাহিত্যিকদের এপিসোডগুলো আপলোড করব তো নজরুলের আপলোডটি আমরা আমরা কবি শিগগিরই নজরুলের জীবনের এই এপিসোডটি জীবনীমূলক এপিসোডটি অজানা কিছু তথ্য দিয়ে তৈরি করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবারে আমরা সরাসরি চলে যাই আমাদের কবিতার দিকে কবিতাটি হচ্ছে খান্ডারি হুশিয়ার খান্ডারি মানে হচ্ছে কি কাণ্ডারি হচ্ছে যারা নৌকা চালায় মাঝি এবং হুঁশিয়ার হচ্ছে সাবধান এখানে মাজিকে সাবধান খোলা হচ্ছে কিন্তু এখানে আসলে মাঝিকে সাবধান বলতে যেই সমুদ্রে বা যারা নদীতে নৌকা চালায় সেই মাজি না এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কবি এই কবিতাটি লিখেছেন সেই পরাধীন ভারতবর্ষের জ্বালা যন্ত্রণাকে বুক করতে করতে সহ্য করতে করতে এই মুহূর্তটাকে তিনি জ্বালাতন মুহূর্তটাকে পরাধীনতার সেই জ্বালাতন মুহূর্তটাকে সহ্য করতে করতে এই দেশকে স্বাধীন করার জন্য খান্ডারিদের এই স্বাধীনতাকে আমি খান্ডারীদের উদ্দেশ্যে কবিতাটি লিখেছেন তো এবার আমরা সরাসরি আমাদের আলোচ্য পাঠের দিকে চলে যাচ্ছি আলোচ্য কবিতার দিকে চলে যাচ্ছি কবিতাটি কবির সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত কবি লিখেছেন দুর্গমগিরি খান্তার মরু দুস্তর পাড়া বার লঙ্গিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার দুর্গম গিরি দুর্গম মানে যেখানে সহজে যাওয়া যায় না গিরি মানে পর্বত আমরা জানি গিরিমানে পর্বত আজ গিরি রাজ রয়েছে প্রহরী গিরি তিন দিক নাচিছে লহরী এটা একটা কবিতা তোমরা পড়েছিলে বলো 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 সবে সেই কবিতা রয়েছে গিরি মানে পর্বত তো এইসব শব্দের সাথে আমরা আগেই পরিচয় ঘটেছে আমাদের আগেই পরিচিত হয়ে গেছি তো আমরা এখানে আমাদের আশা করি বুঝতে অসুবিধা হবে না দুর্গম মানে যেখানে সহজে যাওয়া যায় না সেটা হচ্ছে দুর্গম গিরি মানে হচ্ছে পর্বত খান্তারে মরু অর্থাৎ নিবিড় গণ অরণ্য এ মানে বনযুক্ত একটি মরুর কথা এখানে বলা হয়েছে মানে এই দুস্তর পারাবার এক মানে অকুল কুলহীন এক সমুদ্র পারাবার মানে সমুদ্র কঠিন কুলহীন একটি সমুদ্রের বিবরণ তো এখান থেকে আমরা এই লাইন লাইনটি থেকে বুঝতে পারলাম যে এখানে এমন একটি দৃশ্য কবি তুলে ধরেছেন এক ভয়ঙ্কর দৃশ্য সেটাকে অতিক্রম করতে হবে দৃশ্যটি কী ধরনের যেটা মনে মনে কল্পনা করো কল্পনার জগতে সবাই প্রবেশ করো এবং চিন্তা করো দুর্গম গিরি খান্তার মরু দুস্তর পারাবার অর্থাৎ কি দুর্গম এক মরু দুর্গম এক হচ্ছে যে পাহাড় যে পাহাড় অতিক্রম করা সম্ভব নয় বন একটি পাহাড় এবং সেখানে অসংখ্য হিংস্র প্রাণীও রয়েছে ধরে এরকম একটি পাহাড়ের কথা মনে মনে কল্পনা করে এবং কান্তার মরু যেখানে কান্তার মরু মানে কি এটা একটি মরু পার হতে হবে সেটাও জঙ্গলময় মরু সেই মরুটাও আমাকে পার হতে হবে দুস্তর পারাবার অর্থাৎ একটি অকুলহীন সমুদ্র কুলহীন একটি সমুদ্র এখানে আমরা বুঝি বুঝতে পারছি যে একটি কঠিন ব্যাপার লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার যাত্রীরা তোমরা সবাই সাবধান লঙ্ঘন করতে হবে লঙ্গিতে হবে অ লঙ্গিত হবে মানে অতিক্রম করতে হবে কখন রাত্রি নিশীতে আর আরও আমাদের ভয়ানক মনের মধ্যে একটি পরিস্থিতি সৃষ্টি হবে রাত্রি নিশীতে রাত্র হওয়ার পর পৃথিবীকে যখন খালো ছাদর দিয়ে দেন ডেকে দেন সৃষ্টি করতো তখন যে রূপ ধারণ করে পৃথিবী তখন আমরা সেটাকে এমনিতে বই পাই রাত্রকে আমরা সবাই প্রায়ই বয়ে পেয়ে থাকি তো লঙ্গিতে হবে রাত্রি নিশীতে এই কঠিন পথটাকে কিন্তু দিনে আমরা অতিক্রম করতে পারবো না সেটাকে আমাদের অতিক্রম করতে হবে গভীর রাত্রে যাত্রীরা হুশিয়ার যাত্রীরা তোমরা সবাই সাবধান দুলিতে সে তরি ফুলিতে জল বলিতে সে মাজি পথ চিড়ি আছে পাল কেদরি বেহাল আছে কার হিম্মত দুলিতে সে তরি তরি মানে নৌকা দুলিতে সে তরি নৌকা দুলতে সে নৌকাডুকুডুকু অবস্থায় দুলতেছে ফুলিতেছে জল জল এই অকুল পাড়াবার অর্থাৎ যে সেই পাড়াবারের জলটা ফুলতেছে সময় সময় ফুলে উঠছে ফুসি ফুসিয়ে ফুছিয়ে উঠছে যেটা আমাদেরকে একটি ভয়ানক পরিস্থিতির মুখে ফেলতে পারে বুলিতেছে মাঝি পথ আবার কি করছে যে নৌকা চালান চালান করছে যে এই নৌকাটিকে চালাইতেছে সে কী করতেছে পথ বুলে ভুলে যাইতেছে মানে এই অবস্থায় করুণ অবস্থার মধ্যে গভীর রাত্রি তার উপর জলের উত্তাল অবস্থা সেই অবস্থায় মাঝি কী করছে তার পথকে হারিয়ে ফেলেছে চিড়িয়া পাল কেদরিবে হাল আছে কার হিম্মত চিড়িয়াচে পাল অর্থাৎ তার পালকে চিড়ে ফেলেছে নৌকাটা তার কী করছে পালকে ছিঁড়ে ফেলেছে এখন কার এত সাহস আছে যে এই হালকে ধরবে অর্থাৎ এখানে আমাদের আমরা বলছি আমাদের পরাদিন ভারতবর্ষের কথা কবি বলেছেন এই পরাদিন ভারতের কথা বলছেন যে আমাদের দেশ আজ পাল ছিঁড়ে ফেলেছে আমাদের এই থ্রিটা পাল চিড়ে আমাদের দেশ নামক থ্রিটা আজ তো পাল চিড়ে ফেলেছে সেই দেশটাকে আবার স্বাধীনতার সূর্য দেখাতে হবে তো আমাদেরকে কে পারবে চিড়িয়াচে পাল কেদরিবে হাল আছে কার হিম্মত পাল সেরা নৌকার হালটা কে ধরতে পারবে কার হিম্মত সাহস আছে হিম্মত শব্দটা তোমরা বুঝতেই পারছো এটা আমাদের আঞ্চলিক ভাষার সাথে মিলছে তো এখানে কি বলছেন কবি বলছেন যে কার হিম্মত আছে যে এই পালটা ধরতে পারবে কে আছে জুয়ান হো আগুয়ান হাকিচে ভবিষ্যৎ এত ফান বাড়ি দিতে হবে পারি নিতে হবে তোরি পার কে জুয়ান, হো আগুয়ান হাকিচে ভবিষ্যৎ কে জুয়ান হে বীর কে যুবক কে হে যুবক কে আছো এত সাহসী যে আগুয়ান হও হাকি যে ভবিষ্যৎ তোমাকে ডাকছে ভবিষ্যৎ কী করছে ডাকছে তুমি আগুয়ান হও এগিয়েছো এ তুফান বাড়ি নিতে হবে পারি নিতে হবে তরি পার। এ তুফান বাড়ি এই তুফানের মধ্যে এই সংকটময় পরিস্থিতির মধ্যে দেশকে কী করতে হবে পরাদিন তার গ্লানি থেকে মুক্ত করতে হবে পরাধীনতার সেই মুকুশ থেকে দেশকে মুক্ত করে স্বাধীনতার সূর্য দেখাতে হবে স্বাধীনতার সেই সুখটুকু সকল জনগণকে বুক করার সেই অধিকারটুকু আমরা আমাদেরকে দিতে হবে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে কবি কথা বলছেন এ তুফান বাড়ি নিতে হবে পারি নিতে হবে থরি পার এ তুফান বাড়ি এই তুফানের মধ্যে কি করতে হবে থরিটিকে পার করতে হবে এবং এই তরিটিকে একটি নিয়ে পৌঁছতেই হবে হে যুবক কে আছো এত সাহসী যে এখন হাল ধরতে পারবে আর ভবিষ্যৎ ডাকছে তুমি এগিয়ে আসো তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা গুছিয়াছে অভিযান তিমির রাত্রি অর্থাৎ গভীর রাত্রি অনেক রাত্র হয়ে গিয়েছে অন্ধকার রাত্র মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান মাতৃমন্ত্রী অর্থাৎ মায়ের মন্ত্রী দীক্ষিত শান্ত্রীরা মানে রাত তোমরা সবাই প্রহরীরা সবাই কী হোক সাবধান হোক যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা আছে অভিযান যুগ যুগ ধরে মনের মধ্যে পোষণ করা অভিযান অভিমুখী হচ্ছে সেই পোষণ করা সেই ব্যথাগুলো আজ উদয় হয়ে গেছে আজ এটার অভিযান চলবে ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান বুকের মধ্যে কী হচ্ছে বঞ্চিত বুকের মধ্যে পুঞ্জিত অভিমানগুলো জমে থাকা অভিমানগুলি আজ ফেনাইয়া উঠছে উতলে উঠছে সেগুলা সেই অভিমানগুলো দুঃখগুলা কষ্টগুলো সেই পরাধীন দেশে থেকে যে কষ্ট যে সেগুলো মর্মাত্মক সেই মানে আঘাতগুলো কী করছে আজ উতলে উথলে উঠছে এবং ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে সবাইকে সাথে নিতে হবে এই দেশের ক্ষুদ্র থেকে বৃহৎ ধনী থেকে গরিব বিকুক থেকে জমিদার সবাইকে নিম্নমান থেকে উচ্চমান সবাইকে কি করতে পারবে সে সবাইকে একসাথে নিতে হবে এবং সবাইকে সমান অধিকার দিতে হবে ভিউয়ার্স আমাদের কবিতার আলোচনা এখানেই শেষ দীর্ঘ করছি না এটি এটি আসলে একটি গান তোমরা ইউটিউবে সার্চ করতে করে দেখতে পারবে এটাকে দেশাত্মবোধক গান হিসাবেও নির্বাচন করা হয় তোমরা ইউটিউবে কান্টারিউ শেয়ার গান সার্চ করে দেখতে পাবে যেটা একটি গান আর আজকের আমাদের আলোচনা এখানেই শেষ বাকি অংশটুকু পরবর্তী পরবর্তী এপিসোডে আলোচনা করব পরবর্তী পর্বে আলোচনা করবো অবশ্যই আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন একটি দুঃখের বিষয় হচ্ছে যে কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না ভিডিওগুলি ভিউ করে চলে যায় গাইস যদি ভালো লেগে থাকে উপকারে আসে যদি বাবু উপকৃত হতে পারবে সামান্য হলেও তাহলে আমাদের চ্যানেলটি সাবস সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ